ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, একই পরিস্থিতি আরামবাগ মহকুমার ক্ষেত্রেও। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। শুক্রবার ভোর রাত থেকে দীর্ঘ লাইন গোঘাটের কামারপুকুরের স্বাস্থ্য কেন্দ্রে কেবলমাত্র একটা ভ্যাকসিনের জন্য। এর পরেও ভ্যাকসিন না পেয়ে ফিরে গেলেন অনেক বাসিন্দাই, তাদের মধ্যে অধিকাংশই প্রবীণ নাগরিক, কিন্তু নেই পর্যাপ্ত ভ্যাকসিন। সেই কারণেই এদিন ক্ষোভে ফেটে পড়েন গোঘাটের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ, পরিস্থিতি আয়ত্তে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় স্বাস্থ্য দপ্তর ও পুলিশকে। তবে দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। ভ্যাকসিন নিতে আসা মানুষদের অভিযোগ, ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকেই, কিন্তু প্রচন্ড গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এর পরেও ভ্যাকসিনের দেখা মেলেনি। এরপরই তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। আর বিক্ষোভ চলাকালীন অনেকে আবার আক্ষেপের সুরেই বলে ফেললেন, আমরা করোনার টিকা নিতে নয়, এখানে মনে হচ্ছে করোনার চাষ করতে এসেছি। পাশাপাশি তাদের অভিযোগ, তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও বাইরে থেকে অন্য লোকজন এসে ভ্যাকসিন নিয়ে চলে যাচ্ছেন, পক্ষপাতিত্ব করা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বলে অভিযোগ করেছেন তারা। বাসিন্দাদের একাংশের অভিযোগ, কোথাও কোনো ব্যবস্থা নেই, প্রচন্ড গরমে অপেক্ষা করতে হচ্ছে, বয়স্ক ব্যক্তিরাও লাইনে রয়েছেন, দূরত্ব বিধিও মানা হচ্ছে না, সংক্রমণের আশঙ্কাও থেকেই যাচ্ছে। এদিকে পরিস্থিতি বেগতিক হয়ে যাচ্ছে, এটা আজ করেই এদিন পুলিশ ঘটনাস্থলে আসে। তারা কোন রকমে বাসিন্দাদের আশ্বস্ত করার চেষ্টা করেন, কিন্তু বাসিন্দাদের দাবি, কেন বারবার এই ভোগান্তির মধ্যে ফেলা হচ্ছে? সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন জেলার মতো হুগলির গোঘাটেও ভ্যাকসিন ভোগান্তি চরমে। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।